কোশ্চেন থাকলে কোশ্চেন করেন, তারপর আমি কোশ্চেন করব। Introduction to the concept of internet দেখাইছি, how to connect online দেখাইছি, question answer দিতেছেন না কেন? তাহলে একজন মানুষ একটা question করলে সেটার answer না দেওয়া একটা বেয়াদবি, এটা কি জানেন? answer না দেওয়া বলবেন পারি না, আর answer থাকলে উত্তর দিবেন। How to connect online? Can you see? Yes, sir. Benefits and uses of internet. Internet is easy cast kora da, easy shubhida ase. On kiwar bebohar kora da, eigulo ki dekhe chi? Yes, sir. Internet browser. Internet browser kibhabe kaaj kore, menu ase, ki 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 shortcut ase, eigulo ki dekhe chi? Web page জিনিস, ইউআরএল কারে বলে কিভাবে কাজ করে, ওয়েবসাইট কি জিনিস এগুলো কি বলছি? সার্চ ইঞ্জিন সম্পর্কে কথা বলছি। তারপরে তিসরা যা আজকে কথা বলবো এগুলো নিয়ে, আজকে কথা বলবো ইন্ট্রোডাকশন টু ইমেইল কমিউনিকেশন। ইন্ট্রোডাকশন টু ইমেইল কমিউনিকেশন, ইমেল সম্পর্কে কারো কোনো ধারণা আছে? ইমেল মেসেজ করে, মেসেজ করে বুঝলাম। তারপরে আর কার কি ধারণা আছে ইমেল সম্পর্কে কিছু শুনি? ইলেকট্রনিক মেইল ঠিক আছে, কিন্তু কি কি ধারণা আছে একটু সেটা সম্পর্কে জানতে চাই। অর্থ সম্পর্কে তথ্য আদান প্রদান, আচ্ছা তারপর একটা বাজে না সম্পর্কে আর কারো কোনো আইডিয়া আইডিয়া আছে? আইডিয়া নাই তাই তো? আচ্ছা, আইডিয়া না থাকলে কম্পিউটার গুলো একটু এই কম্পিউটার খোলা, তোমরা কম্পিউটার গুলো অফ করে আমার দিকে তাকান।
और कपड़ा जी सर। अच्छा ईमेल इते होच्छे इलेक्ट्रॉनिक और इमे होच्छे मेल इते होच्छे इलेक्ट्रॉनिक এমন হচ্ছে মেইল মেইল আচ্ছা ইলেকট্রনিক মেইল আসলে কি জিনিস আচ্ছা মেইল বলতে আমরা কি বুঝি সাধারণত কেউ কি মেইল শব্দের অর্থ জানি রাখেন দুই মাসে রাখেন মেইল শব্দের অর্থ কি জানি তুমি সাধারণ ভাবে এটা ইয়াস করে দাও হ্যাঁ আমার দিকে তাকান মেইল শব্দের অর্থ কি বার্তা বা চিঠি ঠিক আছে মেইল শব্দের অর্থ হচ্ছে বার্তা বা চিঠি ইমেইল বলতে বোঝাচ্ছে ইলেকট্রনিক মেইল মানে যে বার্তা বা চিঠি আমরা ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র ব্যবহার করে পাঠাতে পারি ইমেইল বলতে বোঝাচ্ছে যে বার্তা বা চিঠি বা কোনো ডকুমেন্ট মানে কাগজপত্র আমরা ইলেকট্রনিক ডিভাইস সম্পর্কে আগেই বলছি তাই তো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পাঠাতে পারি তাকে বলতেছি আমরা ইমেইল ঠিক আছে এখন আমরা একটা চিঠি পাঠাইতে হলে কি কি জিনিস লাগে আমাদের একটা চিঠি যদি কাউকে পাঠাই তাহলে আমাদের কি কি জিনিস লাগে না জোরে বলেন হ্যাঁ কেউ কখনো চিঠি পাঠাইছে চিঠি পাঠাইছেন পাঠাইছি স্যার স্কুল কলেজে চিঠি লিখছেন লিখছেন খাম লিখছেন আচ্ছা খামও লিখছেন তাই তো আচ্ছা খামের বাম পাশে কি থাকে ডান পাশে কি থাকে প্রেরক প্রাপক প্রেরক থাকে কোন পাশে বাম পাশে আর প্রাপক থাকে কোন পাশে ডান পাশে ঠিক আছে এখন ইমেলের ক্ষেত্র একই ব্যাপার ইমেলের ক্ষেত্র ঠিকানা থাকবে একটা অ্যাড্রেস থাকে যারে আমরা বলি ইমেল অ্যাড্রেস ইমেলের ক্ষেত্রেও যে ঠিকানাটা থাকে তাকে আমরা কি বলি ইমেল অ্যাড্রেস এখন আসে ইমেল অ্যাড্রেসটা কি ইমেল অ্যাড্রেসটা কি সাধারণত একটা মানুষের ঠিকানা কি কি কাজ করে তার তার ইউনিকনেস প্রকাশ করে ইউনিকনেস মানে হচ্ছে কি একটা পোকা সরি ইউনিক বলতে বোঝাচ্ছে মানে এইটার আর কোনো এটার আর কোনো কিছু নাই ঠিক আছে সে ওইটা একটা একই একটা জিনিসই ওইটার মতো আর কিছু নাই ইউনিক শব্দটার অর্থ হচ্ছে ইউনিক শব্দের অর্থ হচ্ছে অদ্বিতীয় অদ্বিতীয় মানে হচ্ছে এর আর কোনো কপি নাই এটা একটাই বুঝতে পারছেন আচ্ছা এখন একটা মানুষের যদি একাধিক ঠিকানা থাকে বা আপনি একজনকে চিঠি পাঠাইতে চাচ্ছেন আপনি একজনকে চিঠি পাঠাইতে চাচ্ছেন প্রাপকের ঠিকানা যদি অনেকগুলো থাকে আপনি কনফিউজড হয়ে যাবেন না চিঠিটা ঠিক মতো পৌঁছাইলো কিনা তখন যদি চিঠিটা ঠিক মতো না পৌঁছায় সমস্যা হয়ে যাবে না সমস্যা হবে তো এরকম ইমেইলও যদি আপনি একজনে পাঠাচ্ছেন যদি একটা ঠিকানা যদি একজন একজনের না অনেকজন মানুষের হয় একটা ঠিকানা এখন কার কাছে যে চিঠি দিবে ধরেন বাড়ি নম্বর 6 রোড নম্বর 9 ঠিক আছে পোস্ট অফিস একটা নাম বললে ঠিক আছে পোস্ট অফিস বললে মাতলা তারপর হচ্ছে আপনার জেলা গোপালগঞ্জ এই হচ্ছে ঠিকানা এখন এই ঠিকানা যদি হয় নাম ধরেন রহিম নাম রহিম এখন রহিমের নামে যদি অনেকজন থাকে মাতলায় পোস্ট অফিসে চিঠিটা আইসা কি আর যাবে রহিমের কাছে কোন রহিমের কাছে আপনি পাঠাইছেন সে রহিমের কাছে কি আর যাবে কিন্তু এইখানে যদি রহিমের সাথে উল্লেখ করে দেওয়া হয় পিতা অমুক বাড়ি নম্বর এক তো রোড নম্বর এক তো পোস্ট অফিস মাতলা ইউনিয়ন জালালাবাদ জেলা গোপালগঞ্জ তাহলে কি হতো ওই ছেলে এবং তার পিতার নাম দেখে আমরা কি করতে পারতাম
আইডেন্টিফাই করতে পারতাম যে এই রোহিম হচ্ছে সেই রোহিম, তখন কি হইতো পোস্ট অফিসের পোস্টম্যান ওই চিঠিটা ডিরেক্ট যায় রোহিমেরই দিত, পোস্ট অফিসের চিঠিটা কইরা থাকতো না, থাকতো থাকতো না। আচ্ছা এখন এইটা হইতেছে, এখন মেইল যে করবে ইলেকট্রনিক্স মেইলে কোনো পোস্টম্যান নাই, কোনো পোস্টম্যান নাই, চিঠিটা যে আপনার পাঠাবে হাতে হাতে যা দিবে বাড়ি যা দিয়ে আসবে এরকম কেউ নাই। এখানে অ্যাড্রেস থাকে একটা, শুধু ঠিকানা লেখা দেবেন ঠিকানার মধ্যে যাবে। এখন এই ঠিকানাটা যদি ইউনিক বা অদ্বিতীয় না হয় তাহলে কি হবে, যার কাছে আপনি পাঠাইতে চাচ্ছেন তার কাছে যাবে না, যাবে যাবে না। এরপরে দেখেন এই ঠিকানাটা যদি ইউনিক না হয়, আপনার অনেক পার্সোনাল ডাটা, অনেক পার্সোনাল ডাটা আছে যেগুলো আপনি আপনার কারোর সাথে শেয়ার করতে চাচ্ছেন বা আপনি কারোর কাছে পাঠাচ্ছেন, ধরেন আপনার ব্যাংকের একটা ডকুমেন্ট মানে কাগজ, ব্যাংকের স্টেটমেন্ট তো বুঝেন, কমার্সের স্টুডেন্ট যারা ব্যাংকের স্টেটমেন্ট তো বুঝেন না, তো ব্যাংকের স্টেটমেন্ট যদি আপনার ব্যাংকের স্টেটমেন্ট মানে হচ্ছে আপনার ব্যাংকের হিসাব নিকাশ যা আছে সব কিছুর তথ্য, তাই তো? এখন আপনি এমন একজন লোকের কাছে পাঠাচ্ছেন তথ্যটা যার কাছে ছাড়া অন্য কারোর কাছে গেলে পরে আপনার বিশাল লস হয়ে যাবে, কিন্তু তার কাছে গেলে আপনার তীব্র কাট হবে। এখন তার ঠিকানা যদি আপনার ভুল করেন বা ঠিকানা যদি আরও অনেক লোকের ওইরকম ঠিকানা থাকে তখন কী হবে, আপনার স্টেটমেন্ট আর অন্য চলে যাবে, আপনার লস হবে না, বিশাল ক্ষতি হতে পারে, তাই তো? এখন আসেন তাহলে ইউনিক ইমেলেরও অ্যাড্রেসটা ইউনিক থাকে কীরকম, এইখানে দেখেন সুমি আসেন দুজন, সুমি দুজন আসেন তো তাই? আচ্ছা এখন সুমি একজন লিখলেন, ঠিক আছে, সুমি একজন লিখলেন ইমেল অ্যাড্রেস একটা লিখলেন, যেমন সুমি @gmail.com, ঠিক আছে, একটা অ্যাড্রেস লিখলেন। এখন যখন আপনি আরেক সুমি যখন তার ইমেল অ্যাড্রেস খুলতে যাবে, যখন তার ইমেল অ্যাড্রেস খুলতে যাবে তখন যদি সে লেখে আবার ওই সুমি @gmail.com এইটা যদি অ্যাড্রেস দিতে চায় কখনোই নিবে না, তখন ভুল দেখাবে, লাল কালি দিয়ে দেখাবে নাম্বার এটা আগিয়ে আছে, এই নাম আগিয়ে আছে, আপনার অন্য নাম দেখাবে, অন্য নাম চেঞ্জ করেন বা নাম এটা ইনভ্যালিড, এটা অ্যাভেলেবেল না, এই নামটা অ্যাভেলেবেল না, অ্যাভেলেবেল না মানে কি আপনার এই নামটা এখন আর নাই, ঠিক আছে, এটা কেউ নিয়ে নিছে, বুঝতে পারছেন? এই হচ্ছে ইউনিক ইমেল অ্যাড্রেস হয়, ইউনিক ইমেল অ্যাড্রেস হয় কারণ হচ্ছে যারা আপনি যেটা সেন্ড করতে চাচ্ছেন বা পাঠাতে চাচ্ছেন ওই ডকুমেন্টটা যেন ঠিক তার কাছেই পৌঁছায়, অন্য কোনো জায়গায় যেন এইটা না থাকা থাকে, এই কারণে ইমেল অ্যাড্রেসটা ইউনিক হয়। এখন ইমেল আমাদের বিভিন্ন কোম্পানি ইমেল অ্যাড্রেস প্রোভাইড করে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন কোম্পানি ইমেল অ্যাড্রেস প্রোভাইড করে, যেমন ইয়াহুর নাম শুনছেন কালকে, ইয়াহু আমরা জানছি কি সার্চ ইঞ্জিন, তাই তো? এটা হচ্ছে সার্চ ইঞ্জিন না, আরও বিশাল একটা কোম্পানি ইয়াহু, ঠিক আছে, এরা অনেক কিছুই প্রোভাইড করে, ঠিক আছে, স্পোর্টস প্রোভাইড করে, খেলাধুলা সম্পর্কে প্রোভাইড করে, নিউজ প্রোভাইড করে, ভিডিও প্রোভাইড করে, অডিও প্রোভাইড করে, মানে অনেক কিছুই এরা প্রোভাইড করে, এরা আপনার ইমেল অ্যাড্রেসও প্রোভাইড করবে, ফ্রি ইমেল অ্যাড্রেস আপনি ইয়াহুর মাধ্যমে নিতে পারবেন, ঠিক আছে। তো এই যে কোম্পানিগুলোর মাধ্যমে আপনি ইমেল অ্যাড্রেস নেবেন, ঠিক আছে, এরপর ইয়াহু ধরেন, এরপর আছে জিমেইল আছে, ঠিক আছে, জিমেইল আছে, হটমেল আছে, হটমেল আছে, এই কোম্পানিগুলো আপনার ফ্রি, আপনার ইমেল আইডি খোলার জন্য আপনার ফ্রি, ঠিক আছে, প্রোভাইড করবে, ইমেল আইডি আপনার ফ্রি প্রোভাইড করবে, আপনার কোনো টাকা পয়সা ডেলিভারি করতে লাগবে না, আপনার ঠিকানা খুলতে কি কোনো টাকা পয়সা লাগে, আপনার বাড়ি ঘরের ঠিকানা লিখতে কি কোনো টাকা পয়সা লাগে, লাগে না। এখন আসেন আমরা কেন সচরাচর চিঠি পাঠানোর চেয়ে, সচরাচর যে চিঠির মাধ্যমে ডকুমেন্ট বা চিঠিপত্র পাঠাই পোস্ট অফিসের মাধ্যমে, এটার যে আমাদের ইমেল ব্যবহার করার সুবিধাটা কী, ইমেল কেন ব্যবহার করব, ইমেল ব্যবহার করলে আমাদের কী সুবিধা আছে, অবশ্যই কোনো কোনো সুবিধা আছে, নাহলে তো আমরা ইমেল ইউজ করতাম না, এত মানুষ ইমেল ইউজ করতাম না, তো কিছু সুযোগ এবং সুবিধা অবশ্যই আছে। এখন আসেন কী কী সুযোগ সুবিধা আছে, কী কারণে আমরা ইমেল ইউজ করব, দেখেন ইমেইলে আপনি এইখানে বসে একটা ডকুমেন্ট ওয়ার্ডের কাজ তো আমরা সবাই করছি, তাই না, ওয়ার্ডের কাজ করছি না, কারিকুলাম ব্রিফ বা সিভি যেটাকে বলি সেটা লিখছি না মোটামুটি সবাই। এখন আপনি এই যে সিভিটা এটা যদি আপনি কাগজে লিখতেন, কাগজে লিখতেন, ঠিক আছে, কাগজে লেখা
আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠান বা পোস্ট অফিসের মাধ্যমে পাঠান, কারো কাছে যদি কুরিয়ার সার্ভিস বা পোস্ট অফিসের মাধ্যমে পাঠান কারো ধারণা আছে যাইতে মিনিমাম কতদিন লাগবে, ন্যূনতম কতদিন লাগবে? আপনি যদি ওই ডকুমেন্টটা আপনার এই সিস্টেমটা কাউকে পাঠাইতে চান ইমেলের মাধ্যমে যদি পাঠান, ইমেলের মাধ্যমে যদি পাঠান তাহলে আপনার কয়দিন লাগবে বলতে পারবো? মুহূর্তে চলে যাবে, যখন আপনি সেন্ড বাটনে ক্লিক করলেন ওইটা তার কাছে চলে গেল। তাহলে আমরা যে ইলেকট্রনিক ডিভাইস ইউজ করতেছি বা কম্পিউটার ইউজ করতেছি, কি কারণে আমরা আসলে মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে কিভাবে? শারীরিক কাজ কমে যাবে কিন্তু কাজের গতি বাইরে যাবে, শারীরিক কাজ কমে যাবে কিন্তু কাজের গতি বাইরে যাবে, মানুষ অনেক রিল্যাক্সে থাকবে, ঠিক আছে, অনেক সুযোগ সুবিধা ভোগ করবে। এই কারণেই হচ্ছে আমরা কম্পিউটার বেসিক্যালি ইউজ করি। তাহলে ইমেলের মাধ্যমে আমরা কমিউনিকেশনটা এরকম করি যে মুহূর্তের ভিতরে কোনো কিছু পাঠানোর জন্য, ঠিক আছে, ইমেলের চেয়ে দ্বিতীয় কোনো কিছু নাই। আপনি এই সেন্ড করছেন চলে গেছে, সেন্ড করার সাথে সাথে ইমেলটা চলে গেছে। আচ্ছা, কালকে মুনা স্যার বলছিল আমরা যে স্যাটেলাইট ইউজ করি, কাল স্যারে আমরা যে বিভিন্ন চ্যানেল দেখি, চ্যানেল দেখি না, চ্যানেলটা কীভাবে আসে? ব্রডকাস্টের মাধ্যমে আসে, মুহূর্তের ভিতর চলে আসতেছে, ইন্টারনেট ইউজ করা, তাই তো? এখন ইমেল নিয়ে আমরা পাঠাচ্ছি, তাহলে ইমেল পাঠানোর জন্য আমাদের কী লাগবে? ইন্টারনেট কানেকশন লাগবে। ইন্টারনেট কানেকশন না থাকলে আপনি ইমেল কিন্তু পাঠাতে পারবেন না। তাহলে ইমেল পাঠানোর জন্য অবশ্যই একটা নেট কানেকশন লাগবে, নেট কানেকশন ছাড়া আপনি কোনো ইমেল পাঠাতে পারতেছেন না, পারবেন না। এখন ইমেলের মাধ্যমে আপনি কী পাঠাইতে পারেন? একটা ইমেলের মাধ্যমে আপনি কী পাঠাইতে পারেন বলে আপনার মনে হয়? ইনফরমেশন পাঠাবো, ছবি পাঠাবো, আর বলেন তথ্য পাঠাবো। তথ্যই তো বলবো, ইনফরমেশন ইনফরমেশনের কথা বলেন, ইমেলের মাধ্যমে আমরা সাধারণত আমাদের দরকারি যা আছে, আপনার যা দরকার সবই আপনার ইমেলের মাধ্যমে আপনি পাঠাতে পারবেন। আচ্ছা, আমরা অনলাইন স্টাডির কথা বলছিলাম, মনে আছে? কালকে বলছিলাম অনলাইন স্টাডির কথা, মনে আছে? এখন আসেন, অনলাইন স্টাডি করলেন কিভাবে? বই নেট থেকে নিয়ে বই পড়লেন, ইন্টারনেট থেকে বই নিয়ে বই পড়লেন, পরীক্ষা দিবেন কিভাবে? পরীক্ষা দিবেন, ধরেন যে ইউনিভার্সিটি বা কলেজে আপনি এডমিশন নিয়েছেন, ঠিক আছে, ওই ইউনিভার্সিটি বা কলেজের ওয়েবসাইটে পরীক্ষার জায়গা আছে বলতে জায়গা পরীক্ষা দেওয়ার দরকার নেই, ওইখানে পরীক্ষার জন্য আলাদা পেজ আছে, ওই পেজে গেলে পর আপনি পরীক্ষা দিতে চাচ্ছেন, ওইখানে আপনার নাম লিখবেন, আইডি এবং পাসওয়ার্ডের বিষয়ে তো গতকালকে বলছি। স্যার, কম্পিউটারে কি পরীক্ষা দেওয়া যাবে? কিন্তু ওই সময় যদি কেউ দেখে দিক করে, এটা ব্যাপারটা একটু পরে বলতেছি, ঠিক আছে। আচ্ছা, ওইখানে আপনার আইডি এবং পাসওয়ার্ডের কথা বলছি না, আর একটা জিনিস মনে রাখবেন, আইডি এবং পাসওয়ার্ড কখনো, ঠিক আছে, কখনো একজনের আরেকজনের হবে না, হয় আইডি হবে না নাহলে পাসওয়ার্ড হবে না, ঠিক আছে, একজনের আইডি আর একজনের পাসওয়ার্ড কখনো মিলবে না, বুঝতে পারছেন? কিছু না কিছু চেঞ্জ থাকবে, কিছু না কিছু চেঞ্জ থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন আছে এই আইডি আর পাসওয়ার্ড, আমি ধরেন বাইরে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, অনলাইনের মাধ্যমে পড়লাম, করার পরে অনলাইনের মাধ্যমে পরীক্ষাও দিলাম, এখন
পরীক্ষা দেওয়ার পর আমার রেজাল্টটা ওদের ওয়েবসাইটে পাবলিশ করলো, কিন্তু পড়ালেখা শেষে আমরা আসলে কি চাই, একটা সার্টিফিকেট, একটা সার্টিফিকেট বা একটা কাগজ কিছু করে দেয় তো। আচ্ছা, এখন এই সার্টিফিকেটটা আপনার কাছে ওরা পাঠাবো কীভাবে? ছবিটা
থাকে তখন আপনি কি করতে পারবেন, নর্মালি যখন দোকানে দিয়েছা আমার ইমেল আপনার ইমেল অ্যাকাউন্ট থেকে প্রিন্ট দেওয়া ছবিটা ব্যক্তিরা ধরে নিতে পারবেন, পারবেন তো? আচ্ছা, তার মানে হচ্ছে ইমেল আমাদের অনেক ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, অনেক ধরনের সুযোগ সুবিধা আমরা ইমেলের মাধ্যমে পাচ্ছি। ইমেলের মাধ্যমে সবচেয়ে বড় যে সুযোগ সুবিধা পাচ্ছি সেটা হচ্ছে ইনস্ট্যান্ট কমিউনিকেশন, যেটাকে বলে ইনস্ট্যান্ট কমিউনিকেশন মানে হচ্ছে তাৎক্ষণিক যোগাযোগ, তাৎক্ষণিক যোগাযোগ। ঠিক আছে, আজকাল ম্যাক্সিমাম জায়গায় যত ম্যাক্সিমাম জায়গায় ডাটা পাঠানো, যে কোনো ধরনের ডকুমেন্ট বা ডাটা পাঠানো, ঠিক আছে, আপনার হাতে হাতে বা কুরিয়ারের চেয়ে ইমেলে পাঠানো হয় বেশি। এটা কি জানেন, আমার অফিসে আমি যতগুলো ডাটা পাঠাই সেগুলো আপনার নেট ইউজ করে পাঠাই বেশি, কারণ আমি নেট ইউজ করে বা ইমেলের মাধ্যমে যত দ্রুত পাঠাতে পারতেছি আমি কুরিয়ারের মাধ্যমে অত দ্রুত পাঠাতে পারবো না, পারবো? আচ্ছা, এখন আসেন আরেকটি কথা, এখন আসেন আরেকটি কথা আসি, সেটা হচ্ছে দেখেন একটা ইমেল আপনার আসে, একটা ইমেল আপনার আসে, ইমেল করতে আপনি হয়তো ইমেল করতেছেন, আপনার সিভি কথা বলছেন, আপনার প্রথম সিভিটা আপনি ইমেল করবেন, সিভিটা হয়তো আপনার 35 কিলোবাইট জায়গা নিচ্ছে, 35 কিলোবাইট জায়গা নিচ্ছে। এখন আপনি 35 কিলোবাইট জায়গা নিচ্ছে, 35 কিলোবাইট যদি নিচে সেন্ড করতে না হাইস্কুল একটা কাছে দিতে নেটে একটা করে দুটা খরচ হবে। এখন এই জিনিসটা যদি আপনি ঠিক আছে কারো কাছে বা কারো কুরিয়ার কেউ যদি কুরিয়ারের মাধ্যমে পাঠাইতে চান তাহলে কয় টাকা খরচ হবে? একটা চিঠি পাঠাইতে হলে নর্মালি 15 টাকা খরচ হবে, 15 টাকা নর্মাল একেবারে কম সর্বনিম্ন রেট বলছি 15 টাকা খরচ হবে। ঠিক আছে, এরপরে এই যে কুরিয়ারটা পাঠাইতেছে এখন আপনার সর্বনিম্ন 15 টাকা খরচ হইতেছে, সময়ও যাচ্ছে কত, একদিন সময় নষ্ট হচ্ছে, ওইটা আমি বাদ দিচ্ছি, আপনি কুরিয়ারের কাছে আছেন সেটা না, ঠিক আছে, আপনার সময় নষ্ট হচ্ছে। এরপর আসেন আপনি যদি পোস্ট অফিসের মাধ্যমে পাঠান, ধরুন আপনার খরচ আর কিছু নেই 10 টাকা লাগবে বা 5-6 টাকা লাগবে, ঠিক আছে, কিন্তু সময় কিন্তু বাইরে যাচ্ছে, সময় কিন্তু বাইরে যাচ্ছে, কিন্তু আমরা এই যে আধুনিক যন্ত্রপাতিগুলো বা কম্পিউটারগুলো ইউজ করতেছি কি জন্য, আমাদের সময় কমানোর জন্য, কম সময়ে আমরা অনেক কিছু যেন করতে পারি, অনেক কিছু যেন সম্ভব করতে পারি, এই জন্যই আমরা এগুলো ইউজ করি, তাই তো? তাহলে ইমেলের মাধ্যমে মোটামুটি আমরা যা করতে পারি মোটামুটি একটা ধারণা দিলাম, কারো কোনো প্রশ্ন আছে এখানে কারো প্রশ্নের জন্য আমি সব দিয়ে বললাম। আপনি যদি বই না পড়েন তাহলে কারণ কি জানেন, আমরা বই মুখস্থ করি, সারা বই আদায় পরীক্ষার আগে এই কোশ্চেন করবা, এইখান থেকে আসবি, ঠিক আছে, বোর্ডের পরীক্ষার আগে কী বলি, সৃজনশীল এই অধ্যায় দিয়ে এই অধ্যায় দিয়ে তারা সৃজনশীল পরীক্ষা দিচ্ছে, এই টপিক্স করলে এইখান থেকে কমেন্ট করবি, বইলা দেয় তো, তাই তো? এইভাবে আসবে, কিন্তু ওদের ওই জন্য ওইটা নেই, আপনার টপিক্স দিয়ে দেবে, টপিক সম্পর্কে আপনি যত জানতে পারেন, আপনি যত জানতে পারেন, আপনার জানার জন্য কোনো লিমিটেশন নেই, আপনারা 10টা প্রশ্ন করবেন না 5টা প্রশ্ন করবেন, আপনি 5টা প্রশ্ন করেন আর 10টা প্রশ্ন করেন, আপনি যত ইচ্ছা করেন, আমি কোশ্চেন করবো আপনাদের, কোশ্চেন করে দেবো আপনি অ্যান্সার দিন, এবং অ্যান্সারটা যদি সৃজনশীল আসলে শিক্ষা পদ্ধতিটা আসলে কী, যে নিজের ভিতরে যা আসছে সেটা বাড়িতে যাওয়া মেধা তারে অরিজিনাল মেধা তারে যাচাই করে, কিন্তু আসলে যাচাই হচ্ছে না, কোচিং সেন্টার হচ্ছে, টাকা হচ্ছে, তাই তো? আসলে এটা অন্য একটা ব্যাপার, কিন্তু অরিজিনালি সৃজনশীল কোশ্চেন পড়া করে যেটার অ্যান্সারও যারা পরীক্ষা দেয় অনলাইনে তারা দেয়, ঠিক আছে, কি কারণে দেয়, আপনার যে কোশ্চেনটা করছে সেই কোশ্চেনটা আপনার যদি জ্ঞান না থাকে, জ্ঞান অর্জন না করেন, পড়া আর জ্ঞান অর্জন দুটো ভিন্ন জিনিস, পড়ালেখা আর জ্ঞান অর্জন দুটা ভিন্ন জিনিস, ইসলামে বলছে জ্ঞান অর্জনের কথা, জ্ঞান অর্জন করা খরচ, কিন্তু আমরা যেটা করি এটা জ্ঞান অর্জন না, বলতেছে মুখস্থ বিদ্যা, পড়া পড়ালেখা, ঠিক আছে,
তো ওরা ওই কোশ্চেনগুলোর আনসার জ্ঞান অর্জন না করলে আপনি দিতে পারবেন না, কারণ একটা কোশ্চেনের আনসার আপনি জানেন ঘুরে আপনাদের কোশ্চেন হবে। বুঝতে পারছেন?